দূর দূরান্ত থেকে দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের আমার এই অক্ষর চাট ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন আমরা যে অক্ষরটি শিখবো তার নাম হচ্ছে ত এটা হচ্ছে গোল চিহ্ন আর এখানে গোল চিহ্নের বাম পাশে খারা গোল চিহ্নের বাম পাশে খারা থাকলে তার নাম ত তার নাম ত গোলচিহ্নের বাম পাশে খাড়া টান তার নাম ত তার নাম অক্ষর কেমন করে পড়তে হয় তক্ষ জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হবে এখানে জবর আকার যাবে যাবে না না তা তেই তপেশ তু। মানে তক্ষটা মোটা করে পড়তে হবে জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হবে তেই তর তপ তেই তু অক্ষর কেমনে পড়তে হয় তক্ষ জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হয় দুই জবর তন তন অক্ষর কেমনে পড়তে হয় তক্ষ জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হয় তের বা জবর বা তিবা বলেন তের তেই বাজবর বা তিবা তু তজবর তু তজবর ত রজের রি কি হয় তরি পর বা তরী বা তাজবর বাত বা তাজবর বাত তের উপরে নকতা থাকলে তার নাম য তার নাম য তার নাম হচ্ছে জ জ করে জিব্বার আগা থেকে মোটা করে পড়তে হবে জবরে আকার পড়া যাবে না যেমন জ যবর যা পৰা যাবে না যবর হবে জবর পেশ জু জের জি জু জি দুই পেশ জোন জ দুই জে জিন দুই জবর জন জোন জিনবর জি জ পেশ জু খের খে জো খে জজের জি বা জবর বা জি বা দাল জবর দা জি দা তা জবর তা তা লাগলো জয়ের সঙ্গে তাজ জ পেশে যু তা জু জবর পেশকে হারকাত বলা হয় হারকাত এটা জবর একটা হারকাত হারকাতের বাম পাশে যদি আমরা তাস দ্বিতক্ষর পাই তাহলে এই তাস সঙ্গে হারকাত যুক্ত করে পড়তে হবে এবং তাসদিদালা অক্ষরটা পুনরায় পড়তে হবে মানে যার ওপর তাসজদিদ থাকবে সেই অক্ষরটা আমরা দুইবার পাঠ করব যেমন তা ওপর তা তা লাগলো এই জয়ের সঙ্গে তাজ জ আমরা একবার পড়েছি তারপর জ পেশ জু তাজ জু তার মানে জ আমরা দুইবার পড়লাম তো আমরা পরে যে অক্ষরটি শিখবো তার নাম হচ্ছে আইন তার নাম আইন তার নাম আইন এই যে গোলের নিচের দিকটা বাম পাশে বাঁকানো হলে তার নাম আইন তার নাম আইন অথবা মাথা যদি চ্যাপটা হয় এই যে মাথা চ্যাপটা এটার নাম হচ্ছে আইন অক্ষর কেমন করে পড়তে হয় আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় মানে একটু চিপা পড়তে হবে যেমন আইন পেশ আইন অক্ষর কেমন করে পড়তে হয় আইন অক্ষর হলকের মধ্য থেকে শক্ত করে পড়তে হয় আইন দুই জের আইন আইন দুই জবর আন আইন দুই পেশ অন আইন আন ওন আইন কেমনে পড়তে হয় আইন অক্ষর হলকের মধ্য থেকে শক্ত করে পড়তে হয় জের রাজের রি ঔরি আইন পেশ ও রাজের রি ঔরি শীন জবর সা বা লাগলো বা এখানে শক্ত হবে বা আর কাতের বাম পাশে শুকন অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় বা জবর বা বা লাগলো আইনের সঙ্গে বা